আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে শেয়ার করব কচুর মুখী দিয়ে রুই মাছের ঝোল তরকারি। কচুর মুখী দিয়ে এই রুই মাছের ঝোল তরকারিটা খেতে খুবই টেস্টি হয়, আর এটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। খুবই মজাদার একটি রেসিপি। আর আজকে যেভাবে এই কচুর মুখী দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি, এভাবে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে 6 টুকরো রুই মাছ নিয়েছি, আর মাছের পিসগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মাছটা আমি উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এখানে মাছটা কুশিয়েও রান্না করে নেওয়া যাবে, আবার এভাবে ভেজেও রান্না করা যাবে। দুইটা দুই রকমের স্বাদ হয়। ওমা, আমি মাছ খাবো, আমাকে মাছ ভাজা দাও। আমি এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি অল্প আঁচে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমি তোমাকে পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, শুকনা মরিচ 1/2 চা চামচ, আর হলুদ দিয়েছি 1/2 চা চামচের একটু কম পরিমাণে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হয়, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায়। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচুরমুখী। কচুরমুখীগুলো আমি 2 ফালি করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে কচুরমুখীটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই কচুরমুখীটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করা যায়, আবার এভাবে সরাসরি কাঁচাটা দিয়েও রান্না করে নেওয়া যায়। আমি সরাসরি কাঁচাটা দিয়েই রান্না করি বেশিরভাগ সময়ে। মশলার সাথে কচুরমুখীটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন কচুরমুখী উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, যেন উপর নিচ করে সব দিকটাই কচুরমুখী সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। এখন কচুরমুখীটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কচুরমুখী সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কচুরমুখী যদি পুরোপুরি ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। অনেক সময় গলা ধরে কচুরমুখী কাঁচা কাঁচা থাকলে। আমি সুন্দর করে কচুরমুখীটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। কচুরমুখীতে ঝোলের পানিটা একটু বেশি লাগে, কারণ এই ঝোলটা ঠান্ডা হওয়ার পরে একেবারে ঘন হয়ে যায়। কচুরমুখীর ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আলতো করে নেড়ে চেড়ে মাছগুলো একটু মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আবারও একটু আলতো করে নেড়ে দেব। আর ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখবো, কারণ এই ঝোলটা নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কচুরমুখী অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নিলাম। কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি পছন্দ মতো। এখন তরকারিটা আমি প্যান থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু এবং মজাদার কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল।
কচুরমুখী দিয়ে এই রুই মাছের ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। এতটাই মজার এবং টেস্টি হয়, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুরই দরকার হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।